আমরা এই মুহূর্তে রয়েছি বিশিষ্ট আইনজীবী অরুণাভ ঘোষের সঙ্গে। অরুণাভবাবুর নতুন করে পরিচয় দেওয়ার প্রয়োজন আছে বলে আমরাও মনে করছি না, বা সাধারণ মানুষ যথেষ্ট ওয়াকিবহল তার সম্বন্ধে। একদিকে রাজনৈতিক ব্যক্তিত্ব, আরেকদিকে বিশিষ্ট আইনজীবী। অরুণাভবাবুর কাছে জানার অনেক বিষয় থাকলেও আজ একটু সংক্ষিপ্তই করতে হবে। তা আমাদের প্রথম যে প্রশ্ন জানার বিষয় তা হলো, অরুণাবু, যা চলছে এই এডুকেশান নিয়ে, কোর্ট বলছে যে আমি শেষ দিকে ছাড়ব, চাকরি তারা দেবে এরকম একটা, এবং কার্যত তিনি ভগবানের একটা জায়গা নিয়ে নিয়েছেন। এইটা ব্যাপার কি জানো তো, আমাদের একটা জর্জ অরওয়েলের একটা লোক ছিল, সে হলো ওই অ্যানিমেল ফার্ম লিখেছিল। হ্যাঁ, তো অ্যানিমেল ফার্ম লেখার পর তার সেখানে ছিল, সে পরে 1984 বলে আরেকটি ইয়ে লেখেন, 1950 সালে 84 কী হবে, তা বলেছ তিনটে স্লোগান পৃথিবীতে চলবে, ওয়ার ইজ পিস, দেখবে যুদ্ধ পুটিন যেটা চালাচ্ছে, ফর পিস ওয়ার হচ্ছে, ফ্রিডম ইজ স্লেভারি, যে যত স্বাধীন চেতা লোক সে হলো আসলে স্লেভ আর কি, দাস সিস্টেমের। আর লাস্ট কথাটা বলছে, মারা তো ইগনোরেন্স ইজ স্ট্রেংথ, মানে না জানাটাই তোমার শক্তি, অজ্ঞতাই শক্তি। এইটা হয়ে গেছে এবং বিচারপতিদের মধ্যে হয়ে গেছে, অজ্ঞতা শক্তি। আমি সবার ক্ষেত্রে বলছি না, ধরো তুমি পাশ করেছো বাংলায়, তোমায় যদি কেমিস্ট্রি পড়াতে দেয় পারবে, যা পড়াবে বুঝতেই পারছো, অথবা কেমিস্ট্রি পড়েছো তোমায় বাংলা পড়াতে দিল, পারবে? হবে না। সে দু একদিন এক্সট্রাঅর্ডিনারি লোক হয়তো করতে পারে, হবে না। সেইটা আমাদের হাইকোর্টে হয়ে গেছে। এটা কিন্তু বেসিক্যালি ডিসঅনেস্ট না, অনেস্ট লোক, কিন্তু আইনটা জানে না, সেইটাই অসুবিধা হয়ে গেছে। অনেক একটা ছড়িয়ে দিচ্ছে কথা যে অরুণাভবাবু সোজা কথা বলছেন, কিন্তু তিনি যা করছেন তাতে হাত শক্ত হচ্ছে তৃণমূলীদের এবং ছাত্রছাত্রীদের বিরুদ্ধে, আপনি বলছেন এমন একটা কথা ছড়িয়ে দেওয়া হচ্ছে, কিন্তু আসলটা কি? আমি ছাত্রছাত্রীদের বিরুদ্ধে বলে কি করব, আমি বলছি এদের প্রতি মানে কি বলবো, ফলসিটি করা হচ্ছে, ভুল মিথ্যা। ওখানে প্রথম বললো দেখো টেটের সল্টলেকে বিশাল অবস্থান, আমি বললাম টেট পরীক্ষা দিয়ে কেউ যদি বলে আমি চাকরি পাবো, তাহলে তাদের ভুল ধারণা, এবং সেই ভুল ধারণার বশবর্তী অনেক উকিল, বড় বড় উকিল, এবং গেছে বক্তৃতা মারছে, বক্তৃতা মারছে কেন, ফটো উঠবে, পলিটিক্যাল পার্টিগুলো বক্তৃতা দিচ্ছে, ফটো উঠবে, পেরেছে করতে। এই যে দু বছর ধরে বসে আছি আমরা কোথায়, ওই এর তলায় গান্ধী মূর্তির পাদদেশে, চাকরি হবে, দু বছর ধরে বসে আছো, হার্ড রিয়ালিটিটা বললে লোক চটে যায়। আমার কিছু হারাবার নেই ভাই, 70-এর কাছে বয়স হয়েছে, কিছু এসে যায় না, আজ অব্দি কাউকে ধরে কিছু করিনি, করবো। আইনজীবীর বিরুদ্ধে, যিনি আইনজীবী তার বিরুদ্ধেই ছাত্ররা এখন বলছেন যে আমরা প্রতিবাদ জানাবো, তিনি অনেক টাকা নিয়েছেন কিন্তু তিনি আটকাচ্ছেন, কারণ নানা ছলে আমাদের চাকরিটা পেছিয়ে যাচ্ছে। না, আমার মনে হয় অভিযোগটা ঠিক না, টাকা দিয়ে কাজ করেছে সেটা হতেই পারে, কিন্তু তার জন্য আটকে আছে সেটা ঠিক না। নিয়ম হলো, ধরো আজকে আমার 200 সিট আছে, তো মানে খালি গভর্নমেন্টের, সেখানে 1:8 না কত করে নিতে হয়, মানে 8 একটা সিট, 8 ইন্টারভিউ, তাহলে 1600 লোককে ডাকতে হবে, 200 সিট থাকবে, 1600 লোক ডাকার পর যে সিলেক্ট লিস্ট হবে, এই যে কি এখন বলছে সিলেক্ট লিস্ট, যেটা সিলেকশন লিস্ট, সেটা নাম উঠলেই তোমার চাকরি অবধারিত নয়, গভর্নমেন্ট নাও দিতে পারে তোমায়, বলে আমার এখন দরকার নেই, আর কোনো হাইকোর্টের ক্ষমতা নেই, সে ভাই নিয়োগ করো, যদি হ্যাঁ একের জায়গায় 5 দেয় কি 10 দেয় সেখানে আটকাবে, যে 1-3, 1-2-3 দিয়ে তারপর 4 দেবে, 5-6-7 দিয়ে তারপর আটকে দেবে, এইটাও হতে পারে। কিন্তু বেশিরভাগ লোক বলছি ভুল ধারণাবশত, এখন ভুল ধরালেই লোকে চটে যায় আইনের কথা বললে। আমি যে যা যা বলেছি কোনটা ভুল হয়েছে একটু বুঝিয়ে বলো, আর যদি চাকরি হলো কারো, হলো হলো না, এবং একদলকে জোর করে হাইকোর্ট যদি জোর করে বসায় তাহলে আরেক দল আসবে, ভাই ওকে জোর করে বসেছে আমাকে বসাবে না কেন, এই ব্যাপারটাই হচ্ছে। রাজ্যের একজন সাংসদ, তৃণমূল সাংসদ শান্তনু সেন, সে ডক্টর শান্তনু সেনের ছেলে, তিনিও ডাক্তারি পড়ছেন, তার অ্যাডমিশনে বলছেন মেয়ে তার, আমরা সরি মেয়ে, তিনি চান্স পেয়েছেন,
এবং তিনি কোটায় পেয়েছেন এবং অবৈধভাবে পেয়েছেন এরকম অভিযোগ উঠছে, যা তিনি প্রাপ্য তার নয় এমন কথাই উঠছে। না, অভিযোগ উঠতেই পারে, এখন উচিত শান্তনুবাবু তো শান্তনু সেন উচিত উত্তর দেওয়া। ওর বিরুদ্ধে ভয়ানক অপবাদ, মানে ভুলভাল ইয়ে আছে, ভুল বলবো না ঠিকই, ওর এলাকায় বাড়ি করতে গেলে টাকা দিতে হবে, আমার কাছে এসেছে ওর বিরুদ্ধে মামলা করার জন্য, 36 লক্ষ টাকা তুলেছিল, না 48 লক্ষ টাকা সেরকম আছে। আমি যে যে মুহূর্তে সেই কন্ট্রাক্টের বিরোধিতা করেছি তার এলাকা ছাড়া করে দিয়েছে। তো মানে আমি বলছি এগুলো অভিযোগ বলছি না, সম্ভাবনা আমার কাছে এসেছে, এটা যদি অভিযোগ থাকে শান্তনুর উচিত হলো উত্তর দেওয়া। মেয়ে ডাক্তার হলো কি না হলো কিছু এসে যায় না, বাট ইজ আ পাবলিক ফিগার, পাবলিক ফিগারে এ ধরনের জিনিস করা উচিত নয়। যখনই প্রশ্ন উঠেছে যে তোমার মেয়ে ভুলভাবে অ্যাডমিশন পেয়েছে, ভুল অ্যাডমিশন পেয়েছে, সেটা তার সঙ্গে সঙ্গে বলে দেওয়া উচিত। শান্তনু সেন এর বিরুদ্ধে বলা হচ্ছে যে সুবর্ণ বণিক সমাজের যে পক্ষ থেকে যে এটা বিক্রি হয়েছে, একটা আছে রিজার্ভ সিট ছিল, আমি যেটা আগে শুনেছিলাম রিজার্ভ সিট, যে এই সময় একটা সময় সুবর্ণ বণিক সমাজ বোধ হয় কিছু টাকা পয়সা দিয়েছিল, সত্যি মিথ্যে জানি না, সেই সিটে ভর্তি হচ্ছে। কিন্তু কেন ভর্তি হবে, আমি যদি রাজনীতিবিদ হই আমার মেয়ে কেন ইয়ে হবে, আমার মেয়ে তো পাতি পাড়ার ওই ইয়েতে পড়ে হরিয়ানা বিদ্যা মন্দির, সেখানে তো জেএনইউ তো ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে, এখানেও থার্ড হয়েছিল কলকাতায়, বড়ো মেয়ে, ছোটো মেয়ে চলে গেছে পার্লামেন্টে, ব্রিটিশ পার্লামেন্টে সে আইন ফ্রেম করে, আমি তো কোনোদিন কাউকে বলিনি। সুতরাং কেন বলতে যাবো যে আমি তারা খেতে খেয়ে পড়ে বাচ্চে, দ্যাট ইজ সাফিসিয়েন্ট, দ্যাট ওয়াজ মাই ডিউটি, যে খেয়ে পড়ে বেজে বা এবার ভাগ, কোনোদিন খোঁজ নিইনি কোন কোন সাবজেক্ট পড়ছে, করিনি। আমি বলতো সাউথ পয়েন্ট পাঠাও, এই পাঠো সাউথ পয়েন্টের টিচার এসে বলছে না ভাই, ও হরিয়ানা বিদ্যা মন্দির বাড়ির সামনে হেঁটে যাবে, হেঁটে বলবে। এই জায়গাটা যে কোনো পলিটিশিয়ানেরই এটা বোঝা উচিত যে আমার ছেলে মেয়ে, তখন সঞ্জয় গান্ধীর নাম কী জন্য ইন্দিরা গান্ধীর নাম খারাপ হয়েছে, সঞ্জয় গান্ধীর জন্য, এবং জ্যোতি বসুরও কিছু নাম খারাপ হচ্ছিল ছেলে কী নাম চন্দন বসুর জন্য, অত জ্যোতি বসুর মতো তো নাম একটা পার্সোনালিটি পাওয়া যায় না চন্দন বসুর জন্য। এইগুলো একটু অ্যাভয়েড করা উচিত পলিটিশিয়ানদের। শান্তনুর উচিত হলো যদি সত্যি হয় রিজার্ভ সিটে ঢোকা উচিত নয়। চাকরির ক্ষেত্রে যারা অবৈধ তাদের জন্য কোর্টে এসে বলা হয়েছে যে সেই চাকরিটাকে বৈধ হিসেবে বা তারা তারা এই সমস্ত অবৈধ প্রার্থীদের তাড়াতে পারবেন না, এমন একটা হলফনামাও দেওয়া হয়েছে, তাতে জাজ বিরক্ত হয়েছেন। আমি জানি না ওই ঘরে কী হচ্ছে না হচ্ছে, একদম মানে অশিক্ষিতের রাজ হয়ে গেছে ওই ঘরটা। আমি একটা প্রশ্ন তুলেছিলাম, আমি তো মামলায় নেই, যে এই যে কত না 700 না 800 লোকের চাকরি চলে গেল, বাড়ি থেকে বসে পড়াচ্ছে, হাইকোর্ট অর্ডার দিয়ে দিল চাকরি চলে গেল, এটা হয় না। আমি তো ওদের পক্ষে ছিলাম না, পড়লে আমি সে জজকে বুঝে দিতাম, যে আলটিমেটলি সুপ্রিম কোর্ট তো বলেছে ভাই তাকে সুযোগ দিয়ে দেখাতে হবে যে সে চুরি করেছে, যেমন কাশবেরও ফাঁসি হয়েছিল, কিন্তু আফটার জিমি হিমা হিয়ারিং, আমরা এখনও আরবে বাস করিনি, আরব দেশে অভিযোগ হলো গুলি করে মেনে দিলাম, তো এই পদ্ধতিটা আমাদের মেনে রাখা দরকার। আচ্ছা, এই শিক্ষায় যা মানে কি বলবো সিচুয়েশন তৈরি করা হয়েছে, এটা কোর্টেরও দায় পয়েন্ট। আর একটা বিষয় যে এই মন্ত্রিসভায় একটা অদ্ভুত বিষয় দেখা যাচ্ছে, যে মন্ত্রিসভায় মন্ত্রীরা এবং দলের গুরুত্বপূর্ণ নেতাদের কেউ কাউকে বাঘ বলছেন, কেউ কাউকে ছাগল বলছেন, কেউ কাউকে পাগল বলছেন, মানে সবই কি কার্যত একটা পশুশালা হয়ে গেল? কাকে? এই যে অনুব্রত সম্বন্ধে বলা হচ্ছে অনুব্রত পাগল, আবার পশ্চিমবঙ্গের রাজনৈতিক ব্যাপারটা ভয়ানক পড়াশোনাহীনতায় ভুগছে। তুমি টেলিভিশন খুলে দেখতে ইচ্ছে করে না, মনের মতন একটা একটা মুখ দেখাচ্ছে, সে গাড়িতে উঠছে, বিরাট ব্যাপার। তুমি একটা NDTV দেখো, তুমি বুঝবে ডিফারেন্সটা, মানে নিকৃষ্ট মানের সাংবাদিকতা হয়ে গেছে আমাদের টেলিভিশন চ্যানেলগুলো। যে সাবজেক্ট জানে না এখান থেকে উকিলদের নিয়ে যাচ্ছে, সাবজেক্ট জীবনে করেনি, কোর্টে কেউ চেনে না, তো যাদের দিয়ে বলাচ্ছে তারা জানে না। যাই হোক, এটা ঠিক না, স্ট্যান্ডার্ডটা খুব খারাপ হয়ে গেছে বাংলা টেলিভিশন এবং বাঙালির, মানে যারা রাজনীতি করি আমরা যারা, তাদেরও স্ট্যান্ডার্ডটা খুব খারাপ হয়ে গেছে। অনুবোধা সমগ্র রাজ্য মন্ত্রিসভার পদত্যাগ চাইছেন শুভেন্দু অধিকারী, জানে না বলে চাঁদে নামতেও বললে তো হবে, যে মমতা একটু চাঁদে নেমে পড়ুক তাহলে ভালো হবে, চাঁদে গিয়ে আর ফিরতে পারবে না। কী বলছে, মানে তুমি আমি ভাবো, শুনতে খারাপ, আমি বলছি না, বিধান রায় তার আগে নাম কি ইয়ে ছিলেন
প্রফুল্ল ঘোষ, বিদাল রায়, তারপর জ্যোতি বোস, অতএব অজয় মুখার্জি, জ্যোতি বোস, তারপর বুদ্ধদেব ভট্টাচার্য, তারপর দাম মমতা ব্যানার্জি নেমে এলো। হারা জেতাটা ব্যাপার না, মানে আমি বলছি স্ট্যান্ডার্ড, এখন শুভেন্দু মুখ্যমন্ত্রী হতে পারে কোনো ব্যাপার না। ওয়ারোর ওদের যা সুনাম, মিদনাপুরে একটু গিয়ে দেখো কোঅপারেটিভ ব্যাঙ্কগুলো, ওরা ওর বাবার সুনাম বিরাট। সিজিদার তাহলে সুযোগ কি নিচ্ছে শুধুমাত্র বিজেপি এবং তাদের সিকিউরিটি, এই দিয়েই তিনি রাজনীতিতে চালিয়ে যাবেন আর টাকা? আমি জানি না সেটা, আমরা আরে তোমরা সাংবাদিকরা তো ভাই ক্যারি কভার করছো, ওকে কি বলছে কি না বলছে তো দিচ্ছে শুভেন্দু। এটা ভাবা যায়, আজকে সুকবিলাস বর্মা টর্মা ছিল অ্যাসেম্বলিতে, কি বক্তৃতা দেখেছি, মানে কাগজে দেখেছি। আমাদের সময় নির্বেদ রায়, কল্যাণ মন্ত্রপাধ্যায়, আমি, পঙ্কজ ব্যানার্জি, সুব্রত মুখার্জি, শিশির অধিকারী, হ্যাঁ এরা ছিলাম আমরা, প্লেস করতাম পড়াশোনার হাওড়ার কি ভদ্রলোকের সৌগত রায়, সৌগত রায় তো সেই কোথায় শুনবো। সুগত রায় বলছে বুদ্ধদেব ভট্টাচার্যকে যে জুলিয়াস সিজার কোট করে, নট দ্যাট জুলিয়াস সিজার বলছে, এই ব্রুটাস বলছে সিজারের মার্ডার হওয়ার পর, নট দ্যাট আই লাভড সিজার লেস বাট আই লাভড রোম মোর। এ নয় যে আমি সিজারকে কম ভালোবাসতাম, কিন্তু রোমকে বেশি ভালোবাসতাম। তেমনি বুদ্ধ কলেজ, এক কলেজের ছাত্র তো, নট দ্যাট আই লাভ ইউ লেস বাট আই লাভ বেঙ্গল মোর, দেয়ার ফর ইউ মাস্ট গো। এই কোথায় এগুলো কোথায়? আমি সৌগত রায়কে বলেছি এগুলো ছেড়ে বলুন, আমরা সেরকম হলে আমি স্টেনোগ্রাফার পাঠিয়ে দেবো। ওরকম একটা লোক ভাবা যায় ওই ব্রেনের, ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে যায়, ফার্স্ট হয়েছিল এতে অল ইন্ডিয়া ব্যাঙ্কিং পরীক্ষায় স্টেট ব্যাঙ্কের। ওর ভাই থার্ড হয়েছিল সমুক রায়, সে অসাধারণ ছাত্র। সেই লোকটা রিজাইন করে এসে কংগ্রেসে যোগ দিল সৌগত রায়, অরুণ মৈত্র তখন প্রেসিডেন্ট। তারপর কী করে, বাড়িতে চেঁচামেচি শেষে আশুতোষে একটা লেকচারের মাইনে নেয়। তো দেখা গোপাল দাস নাগের মতো ডাক্তারকে রাজনীতি করতে দেখেছি, দেখা কী করব। গোপাল দাস নাগের মেয়েও রাজনীতিতে এসছেন, কিন্তু তাকেও সাইফার করে দেবো, সাইফার করেছে। ওই লেভেলটা না, গোপাল দাস নাগের লেভেলটা না। যেমন একটা মেয়ে এসেছে মৌয়া মৈত্র নাকি, অসাধারণ, যে দলই করবি অসাধারণ, কিন্তু ওটা তো অ্যাপ্রিসিয়েট করতে হবে বাঙালি কোথায়। সে তো কংগ্রেসেরই প্রোডাক্ট। হ্যাঁ, তো রাহুল গান্ধী নিয়ে এসছে ইংল্যান্ড থেকে, সেটা পরের কথা। আমি বলছি এ ধরনের ছেলে মেয়ে নেই, খুব খারাপ অবস্থা। এই পশ্চিমবঙ্গ যা চলছে, আপনারা যা দেখেছেন শুরুতে, আপনি যা বললেন, তাতে এই পশ্চিমবঙ্গ আপনি দেখবেন, আপনার কেমন লাগছে? বা প্রত্যাশা করেছিলেন? প্রত্যাশা আমি কিছুই করি না, যা দেখছি তাই দেখছি, কী প্রত্যাশা করব। হ্যাঁ, লেবার মিনিস্টার ছিলেন গোপাল দাস না, এখন বেচারাম মান্না, ঠিকই আছে, কী বলব। থ্যাংক ইউ। আমরা শুনে নিলাম যে অরুণবাবু বলছেন আকাশ একেবারে তার তার খানিকটা অসহায়তার কথা, খানিকটা দুঃখ, এই পশ্চিমবঙ্গ তিনি দেখতে চাননি। তিনি চেয়েছিলেন আরও ভালো পশ্চিমবঙ্গ, যে মন্ত্রিসভাকে তিনি দেখে এসছেন, যাদের সঙ্গে কাজ করেছেন, যে বক্তাদের সঙ্গে তিনি ছিলেন, সেখান থেকে অনেকটাই অবনমন ঘটেছে, এমনটা তিনি প্রত্যাশা করেননি। তাই শেষ দিকেও তিনি একটা প্রত্যাশার বাইরেও খানিকটা দেখছেন, হয়তো ফিরলেও ফিরতে পারে, কিন্তু তাই কি, ক্রমশ ক্রমশ মুখ্যমন্ত্রী এবং সর্বোচ্চ প্রশাসনিক স্তরে খানিকটা অবনমন দেখা যাচ্ছে। তবুও আশা আমাদের রাখতেই হবে। ক্যামেরায় সকলের সঙ্গে প্রবীর বন্দ্যোপাধ্যায়, ইভিএম নিউজ, কলকাতা।